আপনারা দেখছেন আপনাদের ইউটিউব অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো ডাব্লিউ কিংবা ওয়েস্ট বেঙ্গল কিংবা ওয়েস্টবেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে আজ এইমাত্র একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনাদের ভ্যাকেন্সি ভালোই রয়েছে এছাড়া এখানে আপনার কোন পোস্টে নিয়োগ করা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে এজ লিমিট কী থাকতে চলেছে আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে তো সেই সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল্লিউএমএসি কিংবা বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এমএসসি ডাব্লিউ ডট ও জি তো এখান থেকে আমরা সরাসরি ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে হচ্ছে 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 এমএসি ইমেল দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রিক্রুমেন্ট এক্সামেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্ট এখানে আপনার নিয়োগ করা হবে আন্ডার কে এমসিতে তো অনলাইনে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে ইন্ডিয়ান সিটিজেন্স হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এমএসসি এমএসসি ডাব্লিউবি ডট ও এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন শুরু হচ্ছে কিন্তু একত্রিশ তিন দু হাজার তেইশ থেকে অর্থাৎ এখানে একত্রিশে মার্চ দু হাজার তেইশ থেকে তার পরবর্তীতে এখানে সিরিয়াল নাম্বার নেম অফ দ্য পোস্ট দেওয়া হয়েছে অফ ভ্যাকেন্সি তো এখানে নিম অফ দ্য পোস্ট হচ্ছে সাব অসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্ট রয়েছে ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন সিক্সটি সেভেন রয়েছে আর এখানে ক্যাটাগরিজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এখানে আমরা সরাসরি কোয়ালিফিকেশন দেখে নেব তো কোয়ালিফিকেশন হিসেবে এখানে আপনার চা হচ্ছে এ ডিপ্লোমা সার্টিফিকেট চা হচ্ছে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অডিট সিকুইবেন্ট এবং তার সাথে বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটস হচ্ছে হ্যাভ হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এজ লিমিট নট মোর দ্যান এখানে থার্টি সেভেন ইয়ার্স অর্থাৎ এখানে থার্টি সেভেন ইয়ার্সের নিচে হতে হবে এছাড়া কিন্তু এখানে আপনার এজের ছাড় কিংবা বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন এসসি এসটি এস সি এস টি প্লিউডি ও ক্যান্ডিডেটটা তার পরবর্তী এখানে আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট কী ডকুমেন্টস কিংবা সার্টিফিকেট আপনাদের আবেদন করার সময় আপলোড করতে হবে তো সেগুলো এখানে দেওয়া রয়েছে তো এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া দেওয়া রয়েছে তো এখানে ইউ আর ও বি ক্যান্ডেডের জন্য দেড়শো টাকা প্লাস এখানে প্রসেসিং চার্জ লাগবে পঞ্চাশ টাকা সব টোটাল কিন্তু এখানে দুশো টাকা লাগবে এর পরবর্তীতে এখানে মেথড দেওয়া রয়েছে এখানে আপনাদের শুধুমাত্র কলকাতা সিটিতে কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টার হতে চলেছে এবং এখানে দুটো সাকসেসিভ স্টেজ রয়েছে একটি রিটার্ন টেস্ট রয়েছে আর দু নম্বরে পার্সোনালি টেস্ট রয়েছে রিটার্ন টেস্টে এখানে আপনাদের টু মার্কস থাকতে চলেছে আর পার্সোনালি টেস্টে কিন্তু এখানে আপনাদের ফর্টি মার্কস রয়েছে তার পরবর্তীতে এবার আমরা নিচে চলে আসবো নিচে সিলেবাস এবং মিসন্যাস দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু আপনার আবেদন করার আগে আবেদন করার আগে একবার অবশ্যই দেখে নেবেন এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে যে লাস্ট ডেট এখানে বলে দেওয়া রয়েছে তিরিশ চার দু হাজার তেইশ অর্থাৎ তিরিশ চার দু হাজার তেইশের মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে ফুল অ্যাপ্লাই তো এখানে একত্রিশ দিন থেকেই কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ পুরোপুরি প্রায় কিন্তু এখানে এক মাস আবেদনের সময় দেওয়া হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন ডেট দেওয়া রয়েছে কলকাতা এইটিন মার্চ দু হাজার তেইশ তো আজ কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হল ডাবলিউ এমএসএ কিংবা বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন থেকে তো এখানে শূন্য শূন্যপদে সাব অসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি তো আপনাদের যদি এই অ্যাডুশনাল কোয়ালিফিশনটি থেকে থাকে তো আপনি কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে রাখতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক স্টে এবং কমেন্ট করে জানাবেন